নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন এরকম 10টি স্টক মার্কেটের ব্যবসা নিয়ে আলোচনা করব। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনারা অনেকেই জানতে চেয়েছেন, মানে আমি বিগত 2টো ভিডিও আপলোড করেছিলাম স্টক মার্কেটের উপরে, সেখানে আপনারা অনেক কমেন্টস করেছেন, তো সেই কমেন্টসের উত্তরগুলো আমি দিতে চাই। আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন, দাদা স্টক মার্কেটের ব্যবসাটা করা ঠিক কি বেঠিক? তো ফ্রেন্ড, স্টক মার্কেটের ব্যবসাটা করা অবশ্যই ঠিক, কিন্তু তার একটা পর্যায়ে আছে। মনে করুন আপনার কাছে টাকা আছে, 10 কোটি টাকার কোনো একটা প্রোডাক্ট আপনি পুরো স্টক করে রেখে দিলেন, সেখানে তো বাজারে সেই জিনিসটার অকাল পড়বে, তো সেই জিনিসটার দাম পড়বে, সেটা করা ঠিক নয়, সেটা বেআইনি। কিন্তু যে কোনো প্রোডাক্টের যদি স্টক না করা হয়, সেটাও কিন্তু বাজার থেকে হারিয়ে যায়। সব ধরনের প্রোডাক্টেরই স্টক করার দরকার পড়ে। মনে করুন আমি পেজের কথাই যদি উদাহরণ দিয়ে বলি, যদি পেজটা স্টক করে না রাখা হয় তাহলে পেজটা কতদিন ভালো থাকবে? আপনি যদি ঘরে নিয়েও আসেন তাহলে 1 থেকে 1.5 মাসের উপরে পেজটা ভালো থাকবে না। তো এটা যখন স্টক করে রাখা হবে তখনই তো আপনি 6 মাস পরে পেজটা কিনে খেতে পারবেন। আর যদি স্টক করে নাই রাখা হয় তাহলে এটা তো 2 মাসের ভিতরে পচে গেলে সব শেষ, সেটা কোনো কাজে আসবে না। যদি আলুটাই স্টক না, কেউ না কেউ যদি স্টক করে না রাখে তাহলে 6 মাস পরে ওটা তো কলিয়ে ঘাস হয়ে যাবে, ওদের কোনো কাজ হবে না। তাহলে বাজারে দামটা তো এমনিও বাড়বে, কেউ না কেউ সুরক্ষিত করে রাখছে, এই জন্য 6 মাস পরে, 3 মাস পরে বা 1 বছর পরে ওই জিনিসটা আপনি ঠিকঠাক মতো পাচ্ছেন। যে কোনো জিনিস যদি ভালোভাবে স্টক করে না রাখা হয় সেটা কিন্তু 1 বছর থাকা সম্ভব না, 6 মাসও থাকা সম্ভব না। যে কাঁচামালের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু স্টক করে রাখতেই হয়। কিন্তু কেউ যদি এটাকে বেআইনি ব্যবসা বলে চালাতে চায় সেটা তো ঠিক না। কিন্তু এটা স্টক করে আপনি যদি মনে করেন 10,000, 20,000 বা 1 লাখ টাকার কোনো জিনিস 3 মাসের জন্য প্রোটেক্ট করে রাখছেন, সেটা একটু দাম বাড়লে বাজারে ছাড়ছেন, সেটা আমার মনে হয় না কোনো বেআইনি কাজ। সেটার একটা লিমিটেশন আছে। আমি আপনাকে কখনো রায় দেবো না যে আপনি 1 কোটি টাকার 2 কোটি টাকার স্টক করে রাখুন আর বাজারে অকাল পড়ে যায় সেই জিনিসটা, সেটা কিন্তু করা ঠিক হবে না। এরকম হতে পারে যে আপনার কিছু টাকা আছে, 10,000, 20,000 বা 50,000 টাকা আছে, আপনি খাটানোর জায়গা পাচ্ছেন না, তো স্টক মার্কেটে যদি ইনভেস্ট করে রাখেন তাহলে কী হবে, 10 টাকা আজকে ইনভেস্ট করলেন, 3 মাস পরে সেটা 15 টাকা বিক্রি করলেন, সেখানে আপনার 50% লাভ হয়ে গেলো, জিনিসটা খারাপ হলো না, আপনি ভালোভাবে জিনিসটা বাজারে সেলেও দিতে পারলেন, সেটা করা ঠিক, যেটা সবার জন্য লাভের, তাই তো? আর আপনারা অনেকে কমেন্টসও করেন, দাদা আমি স্টক মার্কেটের ব্যবসাটা কেন করবো? তো ফ্রেন্ড, স্টক মার্কেটের ব্যবসাটা এই জন্য করবেন কারণ যদি আপনি একটু শিখে যান তাহলে এত সহজে টাকা ইনকাম করার অন্য কোনো পদ্ধতি আছে বলে আমার মনে হয় না। আর দ্বিতীয় ওই ব্যাপারটাও তো বললাম যে কাউকে না কাউকে তো এটা সুরক্ষা করে রাখতেই হবে। আর পেজটা মনে করেন যে বৃষ্টির আগেই হবে, বৃষ্টির সময় তো আর পেজটা পাবেন না, তো বৃষ্টির যে 3 মাস, 4 মাস বা 5 মাস যে বৃষ্টিটা হয় তখন আপনি পেজ খাবেন কীভাবে? কেউ যদি সুরক্ষা করে না রাখে, যদি কোল্ড স্টোর করে কেউ নাই রাখে তাহলে সেটা কি 5 মাস, 6 মাস পর্যন্ত থাকবে? সেটা থাকবে না। তো এই 2টো কারণই আছে, আরও অনেক গুরুত্ব কারণ আছে, যেটা গুরুত্বপূর্ণ 2টো কারণ আমি আলোচনা করলাম। তো ফ্রেন্ড, যাই হোক, আজকে যে 10টি স্টক মার্কেটের ব্যবসা নিয়ে আমি আলোচনা করতে আসছি, কোন প্রোডাক্টটা স্টক করা সবথেকে বেশি লাভের সেই হিসাবে আমি 10 নম্বরে মার্কিং করেছি, তো আমি 10 নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক, বেশি কথা না বাড়ি। তো ফ্রেন্ড, শুরু করার আগে একটা কথাই বলবো, আপনি যে প্রোডাক্টেরই স্টক মার্কেটে ব্যবসা করুন না কেন, এভাবে কোনো রকম ব্যবসা করবেন না যেটা বাজারে অকাল পড়বে। আর দ্বিতীয়ত, আপনাকে শিখতে হবে যে প্রোডাক্টটা ভালো রাখতে গেলে আপনাকে করণীয়গুলো কী কী আছে। আর দুম করে ঘরে বস্তা ভরে রেখে দিলেন 2 মাস পরে সব শেষ, এরকম করতে যাবেন না। যাই হোক, তো 10 নম্বর আমি যেটা রেখেছি সেটা সরিষার ব্যবসা। ফ্রেন্ড, সরিষা যখন ঠান্ডার শেষে যখন সরিষাটা আসে তখন বাজারে দামটা অনেক কম থাকে, তো তখন যদি আপনি কম দামে বাজারের থেকে কিছু সরিষা কিনে রাখেন তো বেশি দিনের দরকার পড়ে না, 3 থেকে 4 মাসের ভিতরে কিন্তু এর দামটা অনেক গুণে বেড়ে যায়। ফ্রেন্ড, এক্স্যাক্ট প্রাইসটা আমি এই জন্য বলছি না কারণ আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা তো আমি জানি না, হতে পারে আপনার এরিয়ায় দামের ডিফারেন্স আলাদা থাকতে পারে সেই জন্য। তো সরিষাটাও খুবই ভালো ব্যবসা যেটা আপনি করতে পারেন। ফ্রেন্ড, 2 নম্বরে রয়েছে ধনিয়া। ধনিয়াটার ব্যাপারটাও একই ফ্রেন্ড, যখন এর উৎপাদনটা হয় তখন দামটা কম থাকে। আর ধনিয়ার একটা ভালো ব্যাপার এই আছে ফ্রেন্ড, অল্প জায়গার ভিতরে বেশি টাকার প্রোডাক্ট আপনি রাখতে পারবেন আর এটা খুব সহজে খারাপ হয় না। আর ধনিয়াটা ভালো রাখার জন্য কম পরিচর্যা করার দরকার হয়, তো এটা খুবই একটি ভালো ব্যবসা। ফ্রেন্ড, 8 নম্বরে রয়েছে ধানের ব্যবসা। তো ফ্রেন্ড, ধানের ব্যবসা যেটা সেটা তো আপনারা অনেকেই জানেন যে যখন ধানটা কাটা হয় তখন আর যখন ধান কাটার আগে 2 মাস মোটামুটি ধানের দাম প্রায় ডবল হয়ে যায়। আর এটা স্টক করার জন্য খুব বেশি পদক্ষেপ নেওয়ার দরকার পড়ে না, এটা খুবই ভালো স্টক মার্কেটের একটি ব্যবসা, মানে খুব সহজে আপনি এটা স্টক করে রাখতে পারবেন আর বিক্রি করতে পারবেন। ফ্রেন্ড, 7 নম্বরে রয়েছে গমের স্টকের ব্যবসা। তা গমের ব্যাপারটা ফ্রেন্ড একই রকম, তো ফ্রেন্ড গমটাও আপনি স্টক করে রাখতে পারেন। ফ্রেন্ড, 6 নম্বরে রয়েছে আলুর ব্যবসা।
কারণ আলুর ব্যবসা আমি 6 নম্বরে এই জন্য রেখেছি, আলুর ব্যবসায় তো লাভ আছে কিন্তু খুব বেশি পরিমাণ লাভ নাই। এটা কোল্ড স্টোর করতে আপনি যদি খুব বেশি দিন রাখতে চান, একটু লম্বা টাইম রাখতে চান, 3 মাস 4 মাস 5 মাস বা 6 মাস, তো সেখানে কোল্ড স্টোর করার দরকার পড়ে। তো কোল্ড স্টোর করার পরে মনে করুন আপনি বাজার থেকে 15 টাকা করে যদি আলু উঠান, তাহলে যখন দাম বাড়বে কত বিক্রি করতে পারবেন? 25 টাকা। কোল্ড স্টোরের জন্য আপনাকে 5 টাকা কেজিতে খরচা হবে, 5 টাকা লাভ। এদিক ওদিক দিয়ে খুব বেশি লাভ কিন্তু এটাতে থাকে না। তো আর একটা জিনিসও আছে যে এতে লজ্জার সম্ভাবনা খুব কম থাকে, কারণ পচে গেলে খুব বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না কোল্ড স্টোরে যদি রাখা হয়। আর আপনি যদি দ্রুত বিক্রি করতে চান 1 মাস বা 2 মাসের ভিতরে, তাহলে কোল্ড স্টোর না করেও কিন্তু বিক্রি করা যায়। তো সেক্ষেত্রে ভালো, খুব বেশি লাভজনক বলে আমার মনে হয় না। ফ্রেন্ড 5 নম্বরে রয়েছে কাপড়ের ব্যবসা। ফ্রেন্ড কাপড়ের ব্যবসা অবশ্যই তাদের করা উচিত না যাদের এই সম্পর্কে কোনো নলেজ নাই, যাদের মোটামুটি নলেজ আছে তাদের জন্য বলছি। ফ্রেন্ড আমরা দেখে থাকি যে গরমের সময় যে শীতকালীন যে কাপড়গুলো আছে সোয়েটার বাগেরা, তো ওগুলোর দাম অনেক কম থাকে গরমের সময়। তো গরমের সময় যদি শীতকালের কাপড়গুলো উঠিয়ে ঠান্ডার সময় বিক্রি করা হয়, সেক্ষেত্রে একটা ভালো মুনাফা অর্জন করা সম্ভব। আবার একই ঠান্ডার সময় যদি গরমের কাপড়গুলো উঠানো হয়, সেক্ষেত্রে গরমের কাপড়গুলো কিন্তু ঠান্ডার সময় দাম কম থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এই কাপড়ের ব্যবসাটা মানে ঠান্ডার সময় গরমের কাপড়, গরমের সময় ঠান্ডার কাপড় উঠিয়ে রেখে মোটামুটি একটা ভালো মুনাফা ইনকাম করা সম্ভব। ফ্রেন্ড 4 নম্বরে রয়েছে সুপারির ব্যবসা। সুপারির ব্যবসাটা খুবই সুন্দর একটি ব্যবসা। ফ্রেন্ড এই সুপারিটা বিভিন্নভাবে গুদামজাত করা সম্ভব বা স্টক করা সম্ভব। যেরকম আপনি যদি জলে ভিজিয়ে রাখতে চান সেটা করতে পারবেন, আপনি যদি শুকিয়ে রাখতে চান সেটা করতে পারবেন। দেখো সিজনের সময় যদি আপনি কিনতে চান, তো বর্তমান তো সব জিনিসেরই দাম বেড়ে গেছে, তারপরও শুকিয়ে বা ভিজিয়ে রেখে যে টাকায় আপনি বিক্রি করতে পারবেন তার থেকে কিন্তু অনেক কম টাকায় আপনি কিনতে পারবেন। তো এটা গুদামজাত করা খুবই সহজ ব্যাপার, এটা সুরক্ষিত, এর জন্য বাড়তি কোনো খরচ হয় না, খুব কম খরচেই কিন্তু এটা আপনি রাখতে পারবেন। আর যখন বেশি দাম হবে সেটা বিক্রিও করে দিতে পারেন। একটা জিনিস তো আছে, আপনি যদি বাংলাদেশে থাকেন তো আমি জানি না এটার কোনো আইনি ক্রাইসিস আছে কি না, কিন্তু ভারত থেকে যদি আপনি এটাকে করতে চান তাহলে এটা একটু আইনি নিষেধাজ্ঞা আছে, যেটাকে আপনাকে মেনটেন করে তারপর করতে হবে। ফ্রেন্ড 3 নম্বরে রয়েছে রসুনের ব্যবসা। তো ফ্রেন্ড বর্তমান এখনও বাজারে যে দাম, এখনই ইন্ডিয়ার বাজারে 400 টাকা করে রসুন বিক্রি হচ্ছে। এই রসুনটা যদি বেশি না, মাত্র 2 মাস আগে যখন বাজার থেকে রসুনটা কিনে আনা হতো তখন ডেকে ডেকে 100 টাকায় 4 কিলো বিক্রি হতো। ফ্রেন্ড বেশি দিন আগের কথা না, মাত্র 2 মাস আগে এই রসুনটা যেটা আজকে 400 টাকা বাজারে বিক্রি হচ্ছে সেটাই 100 টাকায় 4 কিলো ডেকে ডেকে বিক্রি করেছিল। আর যদি হোলসেল থেকে ওঠানো হতো তাহলে 10 টাকা 15 টাকা কিলো দরে রসুন বিক্রি হচ্ছিলো। আর সেটাই আজকে 2-2.5 মাস এর ডিফারেন্সে, মানে আজকের ডেটে, যে ডেটটা আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে বাজারে 400 টাকা কিলো দরে রসুন বিক্রি হচ্ছে। তো ফ্রেন্ড এটা খুবই সুন্দর একটি ব্যবসা। আপনি ভাবতে পারেন যে কোথায় 10 টাকা 15 টাকা কেজি আর কোথায় 400 টাকা কেজি। তো এই ব্যবসাটা করার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করা লাগে না, খুব বেশি পদক্ষেপ নেওয়া লাগে না, এটা ভালো রাখার খুব সহজে রাখতে পারবেন। আর যেখানে 2-3 মাসের ব্যাপার, আপনি ঘরে রেখেও খুব সহজে শিখে নিতে হবে আপনাকে কীভাবে করতে হবে। অবশ্যই একেবার কিছু না শিখেই যে দুম করে উঠিয়ে রাখলেন বস্তা ভরে আর সবগুলো পচে গেল, সেটা কিন্তু ঠিক হবে না। তো আপনি শিখে এই রসুনের ব্যবসাটা কিন্তু খুব ভালোভাবে করতে পারেন, মানে 10 টাকা 15 টাকা 20 টাকা 25 টাকায় যেখানে কেজি বিক্রি হয় সেটা 2-3 মাস ডিফারেন্সে 400 টাকা 300 টাকা 400 টাকা হয়ে যায়। তো অবশ্যই আপনাকে এই টাইম টেবিলটাও মেনটেন করে চলতে হয়, মানে আপনাকে প্রথম দেখতে হবে কোন টাইমটাতে দাম অনেক কম থাকছে আর কোন টাইমটাতে দাম অনেক বেশি থাকছে। তো আপনাকে পুরো 12 মাসের হিসাবটা মিলিয়ে তারপরে শুরু করতে হবে। ফ্রেন্ড 2 নম্বরে রয়েছে পেঁয়াজের ব্যবসা। তো ফ্রেন্ড পেঁয়াজ সম্পর্কে আপনারা সবাই জানেন, যখন 200 টাকা করে কিলো কিনে খেতে হয় ও তখন বলার অপেক্ষা রাখে না যে কখন এর দামটা বাড়ছে। ফ্রেন্ড তারপর আমি বলে দিই, যখন বৃষ্টিটা শুরু হয়, বৃষ্টি শুরু হওয়ার 1 মাস আগে পেঁয়াজের দাম যা থাকে, মোটামুটি যাই থাকুক না কেন, বৃষ্টি শুরু হওয়ার 15 দিন পর থেকে দামটা ডবল হয়ে যায় আপনি যেখানেই থাকুন না কেন। তো খুব বেশি করার দরকার নেই, শুধুমাত্র 1-2 মাস আপনি যদি স্টক করে রাখতে পারেন বৃষ্টির, তাহলে কিন্তু ডবল টাকা ইনকাম করা সম্ভব পেঁয়াজের ব্যবসা থেকে। তারপরেও 1-2 মাস রাখার জন্য যে ট্রেনিংটা নেওয়ার দরকার আছে সেটা অবশ্যই নেবেন। তো পেঁয়াজের ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। আর ফ্রেন্ড 1 নম্বরে যে ব্যবসাটি রেখেছে সেটা হচ্ছে শুকনো ঝালের ব্যবসা। তো ফ্রেন্ড শুকনো ঝালের ব্যবসাটা আমি এই জন্যই রেখেছি, কারণ আপনি অবশ্যই দেখবেন যখন বাজারে কিছুদিন আগেই বিডিটি বাজারে শুনেছিলাম যে 1000 টাকা করে ঝালের কেজি, মানে কাঁচা ঝালের কিলো হয়ে গেছিলো। তো যখন কাঁচা ঝালের কিলোটা দাম, যখন কাঁচা ঝালের দামটা বাড়ে,
তখন কিন্তু শুকনো জালের দামটাও বাড়ে, তাই তো? কাঁচা জালটা আপনি দুই মাস স্টক করে রাখতে পারবেন না, কিন্তু শুকনো জালটা তো রাখতে পারবেন, তাই তো? তো শুকনো জালটা আপনি স্টক করার জন্য খুব বেশি পদক্ষেপ নেওয়ার দরকার হয় না, সহজে রাখতে পারবেন, কারণ এটা অত তাড়াতাড়ি খারাপ হয় না। আর যখনই এরকম কোনো সিচুয়েশন আসবে, বেশিরভাগ বৃষ্টির সময় এই ধরনের সমস্যা হয় যে জমি তলিয়ে যায় শুকনো জাল, কাঁচা জালের অকাল পড়ে, তখন শুকনো জালের দামটা অনেক বাড়ে। তো আপনি সিজনটা একবার দেখে নেবেন, বছরে বারো মাসের হিসাবটা মিলিয়ে নেবেন, কখন দামটা বাড়ছে কখন কম থাকছে, তো তখন উঠিয়ে স্টক করে নেবেন। আর ব্যবসাটা আপনি এই যে দশটা ব্যবসা বললাম, এটা আমার অনুযায়ী খুবই ভালো ব্যবসা, স্টক মালের ব্যবসা। এছাড়াও অনেক ব্যবসা আছে যেগুলো মানে স্টক মালের ব্যবসা যেগুলো আপনি সহজে শুরু করতে পারবেন। তো ফ্রেন্ড, এই যে স্টক মালের ব্যবসার কথা আমি বারবার বলছি, এটা কিন্তু যদি আপনি বেআইনিভাবে করতে চান সেটা অবশ্যই করা ঠিক হবে না, আমি কাউকে বেআইনিভাবে করার জন্য বলবো না, কিন্তু আপনি 10,000, 20,000, 15,000, 50,000 টাকা দিয়ে যদি আপনার টাকাকে খাটিয়ে কোনো মাল সুরক্ষিত করে সেটা বাজার থেকে 2 টাকা ইনকাম করার কথা ভাবেন, সেটা অন্যায়ের কিছু না, আর সেটা করা ঠিক বলে আমি মনে করি। তো ফ্রেন্ড, এই 10টা স্টক মালের ব্যবসার ভিতর থেকে আপনার কোন ব্যবসাটি সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যারা এই স্টক মালের ব্যবসা করতে চায় তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ফ্রেন্ড, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।